প্রথমেই বলে রাখি, এই মুভিটি দেখে হয়তো আপনাকে কাঁদতে হবে, হয়তো আপনার হৃদয়টা চুরমার হয়ে যাবে। মুভির নাম লাভ ইন দ্য ফ্রন্ট। মুভিটি দেখার সময় হয়তো আপনার মনে হবে শেষটা হয়তো এমন হবে, কিন্তু বিশ্বাস করুন, হয়তো আপনার কল্পনার সাথে এই মুভির শেষটা মিলবে না। তাই একটু সময় নিয়ে গল্পটি শোনার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। চীনের একটি কর্মব্যস্ত দিন, সবাই তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। এরই মধ্যে আমরা একজন দাদা আর তার নাতিকে দেখতে পাই। এরা দুজনই আমাদের মুভির মূল চরিত্র। নাতির নাম হচ্ছে জিয়াও, আর দাদাকে আমরা দাদা বলেই ডাকব। এদের সম্পর্কটা অনেকটা দা কুমড়োর মতো, সারা দিন ঝগড়া করে। দাদা নাতিকে বলছিলেন, তোমাকে আর এতিমখানায় পাঠাবো না, তোমাকে আমি তোমার মায়ের কাছে দিয়ে আসবো। জিয়াও বলে, আমার কোনো মা নেই। দাদা বলেন, তাহলে কি তুমি আকাশ থেকে পড়েছো? তারা দুজন একটি জেলখানার সামনে এসেছে। দাদা তার কাঁধের ব্যাগ দুটো নামিয়ে জিয়াওকে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসছি। জিয়াও দাদার ব্যাগে একটি লাথি মারে। দাদা জেলখানার ভেতরে প্রবেশ করেন। তিনি একটি চেয়ারে বসেছেন। মূলত এখানে দাদার ছেলে বন্দী আছে। ওপাশ থেকে একজন পুলিশ অফিসার তাকে নিয়ে আসে। দাদাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি তার ছেলের উপর মোটেও খুশি না। দাদা প্রথমে তার ছেলেকে জিজ্ঞেস করেন, জুমেং কোথায়? তার ছেলে উত্তর দেয়, আমি জানি না। দাদা বলেন, আমি আর জিয়াওকে লালন পালন করতে পারবো না, সে বারবারই এতিমখানা থেকে পালিয়ে আসে। তার ছেলে বলে, কে বলেছে তোমাকে লালন পালন করতে? তখন দাদা বলেন, তাহলে কি তোর মতো বিক্রি করে দিতাম? ওকে এখন তার দায়িত্বে রেখে আসার সময় হয়ে এসেছে, আর তাছাড়া আমার হাতেও খুব বেশি সময় নেই। ডক্টর বলেছেন খুব কম সময় আছে, হতে পারে সেটা কয়েক মাস। দাদা এই কথাগুলো রাগান্বিতভাবে বলছিলেন। ছেলে বলে, আমাদের বিয়ের কোনো সার্টিফিকেটও নেই, তবে শুধুমাত্র আমার কাছে একটি অ্যাড্রেস আছে, তবে সেই জায়গাটা কোথায় আমি জানি না। দাদা বলেন, ওই অ্যাড্রেসটাই যথেষ্ট। তিনি চলে যাবার আগে ছেলেকে বলেন, তোমার সাথে হয়তো আমার আর কখনো দেখা হবে না। এটা বলে রাগান্বিতভাবে দাদা চলে যান। ছেলেও বুঝতে পারে এটাই হয়তো তার বাবার সাথে তার শেষ দেখা। দাদা বাইরে এসে জিয়াকে বলে, এখন চলো। কিন্তু জিয়াও চুপচাপ বসেছিল। তখন দাদা ব্যাগটি টান দিয়ে সেখান থেকে একাই হাঁটতে থাকে। জিয়াও তখন দৌড়ে যেয়ে তার দাদাকে মারার চেষ্টা করে। দাদা বলে, তোকে এত কষ্ট করে বড় করেছি কি মার খাওয়ার জন্য? জিয়াও বলে, আমি ওই এতিমখানায় আর যেতে চাই না, ওখানে যারা থাকে তাদের বাবা মা অথবা ঘর নেই, আমার তো ঘর আছে, তুমি আছো। দাদা বলেন, আর কতবার তোকে বলবো, এখন তোর একটা পার্মানেন্ট থাকা খাওয়ার ব্যবস্থা করাটা আমার জন্য ভীষণ প্রয়োজন। এটা বলে দাদা হাঁটা শুরু করে, কিন্তু বাচ্চা ছেলে জিয়াও ওভাবেই দাঁড়িয়ে থাকে। তখন দাদা যেয়ে তাকে অনুরোধ করে, এখন তো চল। দাদা তাকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে থাকে, আর তখনই মুভির নাম লেখা ওঠে, লাভ ইন দ্য ফ্রন্ট। পরের দৃশ্যে দেখা যায় দাদা বাস কাউন্টারে এসে একটি ঠিকানা দেখায় আর বলে, এখানে যাওয়ার দুটো টিকিট দিন। বাস চলতে শুরু করে সেই ঠিকানার শহরের দিকে। দাদা ঘুমোচ্ছিলেন আর জিয়াও তার পাশেই বসেছিল, সে খুবই বিরক্ত। দাদা অল্প চোখ খুলে জিজ্ঞেস করেন, তুমি ওভাবে কেন তাকিয়ে আছো? জিয়াও বলে, আমি আমার মায়ের কাছে যেতে চাই না। দাদা বলেন, কেন? জিয়াও বলে, আমি শুনেছি আমার মা আমাকে কখনোই চাননি। দাদা বলেন, তুমি ভুল শুনেছো, তোমার মা আসলে তোমার বাবার কারণে তোমাকে ছেড়ে গিয়েছে। বাস চলতে থাকে। জিয়াও তার দাদাকে বলে, দাদা তুমি আমাকে প্রমিস করো, মায়ের সাথে দেখা হওয়ার পর আমরা আবার একসাথেই ফিরে আসব। দাদা এই প্রশ্নের কোনো উত্তর দেন না। এর মধ্যে বাসটি তার প্রথম ব্রেক দেয়। দাদা বাস থেকে নেমে জিয়াকে বলে, তুমি এখানেই দাঁড়াবে, আমি ওয়াশরুম থেকে এক্ষুনি আসছি। দাদা চলে গেলে জিয়াও দূরে দুটি বাচ্চাকে খেলতে দেখতে পায়। সে যে ওই বাচ্চা দুটোর সাথে খেলায় যোগ দেয়। তারা তিনজনে খেলছিল। এর মধ্যে বাচ্চা দুটোর মা তাদের সন্তানদের ডাক দেন। দাদাও তখন বাইরে বের হন। তার হাতে ছিল দু কাপ নুডলস। তিনি একটি টেবিলের উপরে বাটি দুটো রেখে একটি বাটি জিয়াকে খেতে বলে আর বাকিটি নিজেই খেতে শুরু করেন। কিন্তু বাচ্চা ছেলে জিয়াও চুপচাপই বসেছিল। সেই বাচ্চা দুটো চলে যাওয়ার সময় জিয়াওকে গাড়ি থেকে বাই বলে যায়। দাদা বুঝতে পারেন জিয়ার মন খারাপ। তিনি সেখান থেকে উঠে যেয়ে জিয়ার জন্য একটি খেলনা কিনে নিয়ে আসেন আর খেলনাটিকে জিয়ার সামনে রেখে বলে, এখন খাও। কিন্তু জিয়াও চুপচাপই বসে থাকে। দাদা এবার কিছুটা রেগে যেয়ে বলেন, যদি তুমি এখন না খাও তাহলে খেলনাটি ফেরত দিয়ে আসবো। কিন্তু বাচ্চা ছেলে জিয়ার কোনো রিয়াকশন নেই। তখন দাদা চলে যান খেলনাটি ফেরত দিতে। আর এদিকে বাচ্চা ছেলে জিয়াও কিছু বালি নিয়ে এসে দাদার নুডলস এর মধ্যে মিশিয়ে দেয়। আর দাদা যখন ফিরে আসে সে সাথে সাথেই দৌড় দেয়। দাদা নুডলস মুখে দিয়ে থুতু ফেলতে থাকেন আর জিয়ার পিছনে দৌড়াতে থাকেন। দৃশ্য পরিবর্তন হয়, বাসটি আবারও চলতে শুরু করেছে। আর কিছুটা পথ যাবার পরই বাসে সমস্যা দেখা দেয়, ব্রেক ঠিকঠাক কাজ করছে না। সবাইকে বলা হয় কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে। দাদা বাস থেকে নামেন, কিন্তু জিয়াও বাসেই বসেছিল। দাদা একটি গাছের নিচে এসে সিগারেট জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কিছু একটা মনে করে সেটি আবার পকেটেই রেখে দেন। তখন অন্য একটি ছেলে এসে দাদার কাছে লাইটার চায়। দাদা তাকে লাইটার আর সিগারেটের পুরো বক্সটা দিয়ে দেয় আর নিজের পকেট থেকে ওষুধের বক্সটি বের করে ওষুধ খেতে থাকেন। তখন জিয়াও বাস থেকে নেমে এসে দাদাকে বলে, আমার ক্ষুধা লেগেছে। দাদা হাতের ইশারায় জিয়াকে ডাক দেন। জিয়াও যেয়ে দাদা
দাদার পাশে বসে। দাদা তার ব্যাগ থেকে একটি কেক বের করে দেয় আর বলে, তখন রাগ দেখে খাবার নষ্ট করেছিলে কেন? জিয়াও বলে, কারণ তুমি আমাকে প্রমিস করোনি যে তুমি আমাকে রেখে আসবে না। দাদা বলেন, তোকে আমি সেই 8 মাস বয়স থেকে লালন পালন করি, কিন্তু এখন আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর খুব বেশি দিন বাঁচবো না, এখন তোর একটা পার্মানেন্ট ব্যবস্থা আমাকে করতেই হবে। জিয়াও বলে, এসব আলোচনা তোমার মরার পরে করা যাবে। দাদা বলেন, মরার পরে তুই আমাকে কোথায় পাবি? দাদা তার ব্যাগ থেকে সেই খেলনাটি বের করে দেন। তিনি আসলে খেলনাটি ফেরত দেননি আর তিনি খুব ধীর গলায় জিয়াওকে বলেন, আমরা খুব তাড়াতাড়ি চিরজীবনের জন্য আলাদা হয়ে যাব। বাচ্চা ছেলে জিয়াও খেলনাটি হাতে নিয়ে চুপচাপ বসেছিল। বাসটি তখনও ঠিক হয়নি, জিয়াও তার খেলনাটি নিয়ে বাসের মধ্যেই খেলছিল। বাসটি ঠিক হতে হতে রাত হয়ে যায়, সেটি আবারও চলতে শুরু করে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরই জানা যায় হাইওয়ে এখান থেকে অফ, কারণ সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে। বাসটি তাই গ্রামের মধ্যে একটি রাস্তা বেছে নেয়। সেই রোডটি ছিল খুবই ভাঙাচোরা, কিন্তু কিছুটা পথ যাওয়ার পরই বাসটি থামে আর ড্রাইভার সবাইকে নামতে বলেন। যাত্রীরা জিজ্ঞেস করে, এখানে কেন নামবো? ড্রাইভার বলেন, রাত 2টার পরে কোনো বাস হাইওয়েতে চলতে পারে না, আমরা কাল সকালের আগে এখান থেকে যেতে পারবো না। সবাই একটি ধাবায় আশ্রয় নেয়। দাদা বোতলে খাবার পানি ভরছিলেন, কিন্তু হঠাৎই তার বুকটা ব্যথা করে ওঠে। জিয়াও বিষয়টা লক্ষ্য করে, কিন্তু দাদা তাকে কিছু বুঝতে দিতে চান না। তিনি যে জিয়াওকে ঘুম পাড়িয়ে দেন আর বলেন, কাল খুব সকালে উঠতে হবে। জিয়াও তার দাদার কোলে শুয়ে বলে, তুমি আমাকে যেখানেই রেখে আসো না কেন, আমি কিন্তু আবারও ফিরে আসবো, কারণ আমি ঠিকানা জানি। দাদা কোনো উত্তর দেন না, তিনি এক বুক ভরা হতাশা নিয়ে অপলক চোখে তাকিয়ে থাকেন। পরদিন সকাল হয়, সবাইকে ঘুম থেকে ডাকা হচ্ছিল বাসে ওঠার জন্য। দাদাও ঘুম থেকে উঠে যান, কিন্তু তিনি তার পাশে জিয়াওকে দেখতে পান না, তার খেলনাটি সেখানে পড়েছিল। দাদা ধাবার ওয়াশরুম থেকে সকল জায়গায় জিয়াওকে খুঁজতে থাকে, কিন্তু তিনি কোথাও জিয়াওকে দেখতে পান না। বাস ড্রাইভার তাকে তাড়া দিল, সে বলে, আর একটু সময় দিন। দাদা চারপাশে খুঁজতে থাকে, তিনি বাসের মধ্যে ওঠেন, কিন্তু সেখানেও জিয়াও নেই। বাস ড্রাইভার বলে, আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি পুলিশকে কল করে দিচ্ছি, আপনি এখানেই থাকুন। বাস চলে গেলে দাদা বসে অপেক্ষা করতে থাকেন। কিছু সময় পরে পুলিশের গাড়ি আসে। দাদা কান্নাকাটি করে পুলিশকে বলছিল তার নাতির কথা। পুলিশ দাদার কাছ থেকে ডিটেল শোনে আর তাকে আশ্বস্ত করে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। দাদা মন খারাপ করেই সেখানে বসেছিলেন আর নাতির কথা চিন্তা করছিলেন। এরই মধ্যে আমরা দেখতে পাই জিয়াও খুব খুশি মনেই এদিকে আসছে। দাদা তাকে দেখা মাত্রই তার দিকে দৌড়ে যান আর খুব রাগান্বিত ভাবে জিজ্ঞেস করেন, তুমি কোথায় গিয়েছিলে? জিয়াও বলে, চারপাশটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। এটা শুনে দাদারও রেগে যান, তিনি জিয়াকে মারতে থাকেন। তখন দুই পুলিশ অফিসার এসে দাদাকে থামায়। দাদা তাদের কাছে ক্ষমা চান। অফিসার বলেন, এটা তো আমাদের দায়িত্ব, আপনি যে আপনার নাতিকে খুঁজে পেয়েছেন এতেই আমরা খুশি। এদিকে আমরা দেখতে পাই জিয়ার সেই খেলনাটি ভেঙে গিয়েছে। জিয়ার সেদিকে তাকিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দৃশ্য পরিবর্তন হয়, দাদার নাতি পাশাপাশি দাঁড়িয়েছিল, কিন্তু জিয়ার মনটা এখনো খারাপ। দাদা তাকে শীতের একটি জামা দেওয়ার চেষ্টা করলেও সে দাদার উপরে রাগ দেখাতে থাকে। এর মধ্যে দাদা কয়েকটি গাড়ি থামানোর চেষ্টা করেন, কিন্তু কোনো গাড়ি দাদাদের সাহায্য করতে রাজি হয় না। তখন বাধ্য হয়ে দাদা জিয়াকে নিয়ে হাঁটতে শুরু করেন। হঠাৎই তারা একটি ট্রাক্টর আসার শব্দ শুনতে পায়। দাদার নাতি ট্রাক্টরে করেই তাদের গন্তব্যের দিকে রওনা হয়েছে। ট্রাক্টরটি একটি পথের মাথায় এসে তাদের নামিয়ে দেয় আর বলে, আপনাদের এখন এই পথ দিয়ে যেতে হবে। দাদা তাকে ধন্যবাদ জানান। ট্রাক্টরটি চলে গেলে দাদা সেই পথ দিয়ে হাঁটা শুরু করে, কিন্তু জিয়াও তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। দাদা তখন দূর থেকে বলে, আমি শুনেছি সেখানে নাকি বন্য কুকুর রয়েছে। তখন জিয়াও তার দাদার পিছু পিছু দৌড় দেয়। দাদার নাতি অজানা পথ ধরে সামনের দিকে এগোচ্ছে। দাদা সামনে হাঁটছিলেন আর জিয়াও একটু দূরত্ব মেনটেন করে দাদার পিছু পিছু হাঁটছিল। দাদা সামনে থেকে বলছিলেন, তুমি আমার সাথে কথা বলবে না তাই তো? ঠিক আছে, আর কিছুক্ষণ পর তো তুমি তোমার মাকে পেয়ে যাবে, তারপর তুমি পুরোটা জীবন তার সাথে থাকতে পারবে, আমার সাথে আর তোমার কখনো দেখাও হবে না, আর আমার সাথে তোমার কথা বলার প্রয়োজনও হবে না। দাদা বলতে থাকেন, তোমাকে যদি আমি বকাঝকা না করতাম তাহলে কি ক্লাসে তোমার রোল এক হতো? আমি তো তোমার ভালোর জন্যই করি, আর তোমার কি শুধু বকাঝকার কথা মনে আছে? তুমি যে অসুস্থ হলে আমি তোমাকে নিয়ে সারা রাত হসপিটালে বসে থাকতাম, ছোটবেলা যখন বিছানায় হিসু করে দিতে আমি তো পরিষ্কার করতাম, সেসব কিছু মনে নেই? জিয়াও বলে, আমার শুধু মনে আছে তুমি আমাকে মারো আর অনেক বকা দাও। দাদা হতাশ হয়ে পড়েন। এরপর দাদা অনেকটা শব্দ করেই কান্না শুরু করেন। তখন জিয়াও থেমে যায়, সে পেছনে ঘুরে তাকায়, তারপর সে দাদার কাছে আসে আর দাদাকে হাত দিয়ে ডাকতে থাকে। সে দাদাকে বলতে থাকে, তুমি বাচ্চাদের মতো কান্না করো না তো, আশপাশ দিয়ে মানুষ গেলে হাসবে। দুই দাদার নাতির সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। জিয়াও তার দাদাকে বলছিল, আমিও যে মাকে দেখতে চাইতাম না এমনটা না, আমার একটি ইচ্ছে আছে সে আসলে দেখতে কেমন। দাদা জিয়াওকে জিজ্ঞেস করে, তোমার কি তোমার মায়ের প্রতি কোনো অভিযোগ নেই? জিয়াও বলে, কেন থাকবে? দাদা বলে, এই যে তোমাকে ছোটবেলা থেকে বড় করেনি। জিয়াও বলে, তুমি তো আমাকে বড় করেছো। দাদার নাতি গল্প করতে করতে তাদের গন্তব্যের গ্রামে পৌঁছে যান। দাদা গ্রামের একজন লোককে জিজ্ঞেস করেন, জুমিং এর বাসাটা কোন দিকে? লোকটি হাতের ইশারায় দেখিয়ে দেয়। তারা দুজনে এবার একটি বাড়ির মূল দরজার সামনে এসে দাঁড়ায়। দাদা জিয়ার চুলগুলো ঠিক করে দিচ্ছিল, কারণ এই প্রথম
তার মা তাকে দেখবে। বাচ্চা ছেলে জিয়াও অনেক নার্ভাস। তারা দুজনে দরজা ঠেলে ভেতরে ঢোকে। দাদা চারপাশে তাকাচ্ছিল। মোটরসাইকেলে কাজ করতে থাকা একজন লোক জিজ্ঞেস করে, আপনারা কার কাছে এসেছেন? দাদা বলেন, জুমিং এর কাছে এসেছি। তখন ওই বয়স্ক লোকটি জুমিং বলে ডাক দেয় আর বলেন, তোমার সাথে কারা যেন দেখা করতে এসেছে। দাদা আর জিয়াও অধীর আগ্রহে সেই দরজার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের আশাটা একদম নিরাশায় পরিণত হয়, কারণ একজন বয়স্ক ভদ্রমহিলা বের হয়েছেন। দাদা বলেন, আমরা ভুল ঠিকানায় এসেছি। তখন লোকটি বলে, এটাই তো জুমিং, 40 বছর ধরে আমরা এখানে সংসার করছি, আর এই গ্রামে জুমিং নামে অন্য কেউ নেই। দাদা বলেন, আমার হয়তো কোথাও ভুল হয়েছে, আমরা যে জুমিংকে খুঁজছিলাম তার বয়স 30-এর আশপাশে। তখন দাদা তার পকেটের ঠিকানাটি দেখায়। লোকটি বলে, ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু এই গ্রামে এখন শুধু বয়স্করাই থাকে, ইয়াংরা সবাই কাছের শহরে চলে গিয়েছে। লোকটি দাদাকে বলে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয়ই খাওয়া হয়নি, আসুন দুপুরের খাবারটা একসাথে খেয়ে যাবেন। লোকটি দাদার জিয়াকে ভেতরে নিয়ে বসতে দেয়। হঠাৎই দাদার চোখ যায় দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে। দাদা উঠে সেখানে যান আর একটি ছবি দেখিয়ে বলে, নেই তো জুমিং, এই মেয়েটাকে দেখতে একদম জুমিং এর মতো। তখন ওই লোকটি দাদাকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, ও কেন জুমিং হবে, ও আমার মেয়ের বান্ধবী, ওর নাম জুসুয়া। দাদা বলেন, তার ঠিকানাটা কি আমাকে বলতে পারবেন? লোকটি বলে, ওরা তো অনেক বছর আগেই এই গ্রাম থেকে চলে গিয়েছে, ও একটা হতভাগা মেয়ে, ছোটবেলায় মা মারা যায়, তারপর সৎমায়ের কাছে অনেক নির্যাতনে বড় হয়েছে। লোকটি বলে, একটি কাজ তো করা যায়, খাওয়া দাওয়া শেষে চলুন আপনাকে নিয়ে আমার মেয়ের কাছে যাই, ওর কাছে কোনো খোঁজ থাকতে পারে। দাদা খুশি হয়ে বলেন, ঠিক আছে। লোকটি দাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি ওকে কেন খুঁজছেন? দাদা জিয়াকে দেখিয়ে বলে, এটা ওর ছেলে। পরের দৃশ্যেই দেখা যায় সেই লোকটি দাদার জিয়াকে নিয়ে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে তার মোটরসাইকেলে করে রওনা হয়েছেন। স্থানীয় শহরটা খুব বেশি দূরে না, তারা খুব অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে যায়। লোকটির মেয়ে এখানে একটি গেস্ট হাউস পরিচালনা করে। লোকটি বাইরে থেকে তার মেয়েকে ডাকতে থাকে। তার মেয়ের নাম ছিল লিন। সে বাইরে বেরিয়ে আসে। বাবা যে লিনের কানে কানে সকল ঘটনা খুলে বলে। লিন তখন উপর থেকে নেমে দাদার জিয়ার কাছে আসে আর দাদাকে জিজ্ঞেস করে, এত পুরনো একটি ছবি দেখে আপনি কিভাবে শিওর হলেন যে ওই জুমিং? দাদা বলেন, নাম এক, পরিবার এক, আর আমি তো তাকে সরাসরি দেখেছি। তখন লিন তার পকেট থেকে একটি ছবি বের করে দাদার হাতে দেয়। দাদা ছবিটি দেখা মাত্রই চিৎকার করে বলে, এটাই তো জুমিং। জিয়াও তার মায়ের ছবিটি দেখে। লিন আর তার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই প্রথম জিয়াও তার মাকে দেখলো। দাদা লিনকে বলে, আপনি কি একটু কষ্ট করে জুমিংকে কল দিবেন? লিন জানে তার সাথে তো আমার বহুদিন যোগাযোগ নেই, লাস্ট আমাদের দেখা হয়েছিল 5 বছর আগে, তখন সে একটি রেস্টুরেন্টে চাকরি করত। দাদা বলেন, সেই রেস্টুরেন্টের ঠিকানাটা আমাকে দিন। লিন বলে, সেটা তো ডংইয়াংয়ে। দাদা তখনই রওনা দিতে যাচ্ছিল, তখন পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটি বলে, এখন কোনো বাস নেই ডংইয়াংয়ে যাওয়ার জন্য, আগামীকাল ভোরে আপনি বাস পাবেন, আপনি আজ রাতটাই এখানেই থেকে যান। দাদা বলেন, আপনারা অনেক কিছু করেছেন, আর কষ্ট দিতে চাই না। তখন লিনও দাদাকে অনুরোধ করে, তাদের উপরে থাকার ব্যবস্থা করা হয়। জিয়াও তার দাদার সাথে উপরে যায়, আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসে। সে মন খারাপ করে লিনের হাতে সেই ছবিটি বাড়িয়ে দেয়। লিন হাসি মুখে বলে, এটা তোমার কাছেই রেখে দাও। তখন বাচ্চা ছেলে জিয়ার মুখে হাসি ফোটে। ওই দিন রাতের বেলা লিন তার কিচেনে কাজ করছিল। জিয়াও এসে তার পেছনে দাঁড়ায়। লিন তাকে ভেতরে আসতে বলে আর জিজ্ঞেস করে, অনেক রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন? জিয়াও জিজ্ঞেস করে, আন্টি একটি প্রশ্ন করি? লিন বলে, করো। জিয়াও বলে, আচ্ছা আন্টি, আপনি কি বলতে পারবেন আমার মা কেন আমাকে ফেলে চলে গিয়েছে? লিন একটি দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আমি ঠিক বলতে পারবো না, তবে আমি বিশ্বাস করি তোমার মার কোনো সমস্যা ছিল দেখেই তোমাকে ফেলে চলে গিয়েছে, ও এমনিতে খুব ভালো মানুষ। জিয়াও আবারও জিজ্ঞেস করে, আন্টি মা কি কখন আমার কথা আপনাকে বলেছে? সে কি আমাকে পছন্দ করত? লিন মিথ্যা বলে। সে বলে, হ্যাঁ বলেছে, সে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু কোন এক পরিস্থিতিতে হয়তো তোমাকে ফেলে চলে গিয়েছে। লিন বলে, এখন অনেক রাত হয়েছে, এখন যেয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমাকে মাকে খুঁজতে যেতে হবে। জিয়াও তখন উপরে যেয়ে তার দাদার পাশে বসে তার মায়ের ছবিটি দেখছিল। দাদা ঘুম ঘুম কণ্ঠে বলে, মায়ের ছবি পেয়ে দাদাকে ভুলে গেলি, মাকে পেলে তো দাদাকে একদমই ভুলে যাবি। জিয়াও বলে, না দাদা সেটা সম্ভব না, তোমার জামার সিগারেটের গন্ধ ছাড়া তো আমার ঘুম আসে না। দাদা বলেন, আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। জিয়াও বলে, কিন্তু গন্ধ তো এখনো আসছে। দাদা হাসেন আর জিয়াওকে ঘুমিয়ে পড়তে বলেন। পরদিন খুব ভোরবেলা দাদার জিয়াও ওই বাসা থেকে বেরিয়ে আসেন আর লিনের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করেন। লিন তার 2 বাচ্চা নিয়ে পথের দিকে তাকিয়েছিল। জিয়াও একবার পেছনে ফিরে তাকায় আর তার পরের দৃশ্যে দেখা যায় দাদার জিয়াও ডংইয়াং এ যাবার ট্রেনে উঠে গিয়েছে। ট্রেনটি চলতে শুরু করে আর জিয়াও এক অসময়ে কৌতূহলী চোখ নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ট্রেনটি একসময় পৌঁছে যায় ডংইয়াং শহরে। দাদার জিয়াও বাসে উঠেছে তাদের কাঙ্ক্ষিত ঠিকানায় যাওয়ার জন্য। বাস তাদের একটি রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেয়। জুমিং এখানেই কাজ করত। দাদার জিয়াও ভেতরে ঢোকে। একজন মহিলা এসে জিজ্ঞেস করে, স্যার আপনার কি প্রয়োজন? দাদা বলেন, আমি জুমিং নামে একজনকে খুঁজছি, সে এখানেই কাজ করত। দাদা ওই
মহিলাকে ছবিটিও দেখান, কিন্তু ওই মহিলা চিনতে পারে না। তখন পেছন থেকে ম্যানেজার আসে আর ওই ছবিটি দেখে চিনতে পারে। তখন ম্যানেজার দাদাকে বলে, জুবিন তো 4 বছর আগেই এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে। দাদা জিজ্ঞেস করেন, এর পরে কোথায় গিয়েছে আপনি কি জানেন? ম্যানেজার বলেন, সেটা তো আমি বলতে পারবো না। তখন পেছনে থাকা একটি মহিলা আপন মনেই বলতে থাকে, আমি শিওর যে জুবিন ওই জেলের সাথে ভেগে গিয়েছে। ম্যানেজার বলে, তুমি মুখ সামলিয়ে কথা বলো। দাদা তখন দৌড়ে তার কাছে যায় আর বিস্তারিত জানতে চায়। মহিলাটি বলে, আমি শুধু জানতাম এখানকার এক জেলের সাথে তার রিলেশন ছিল, এখান থেকে চাকরি ছেড়ে মনে হয় তার সাথেই ভেগে গিয়েছে। দাদা জিজ্ঞেস করেন, ওই লোকটির ঠিকানা কি আপনি বলতে পারবেন? মহিলাটি বলে, আমি জানি না, তবে আশপাশে অনেকগুলো জেলে পল্লী রয়েছে, হয়তো সেখানেই খুঁজে পাবেন। দাদার নাতি রওনা হয়েছে সেই জেলে পল্লীর উদ্দেশ্যে। তারা একটি খোলা রাস্তা দিয়ে হাঁটছিল, আকাশে তখন মেঘ করেছিল। দাদা জিওকে তাড়া দিচ্ছিলেন দ্রুত হাঁটার জন্য, কারণ বৃষ্টি আসলে তাদের দাঁড়াবার পর্যন্ত কোনো জায়গা নেই। দাদা জিওকে বলে, মায়ের ছবিটা এখন আমার কাছে দাও, বৃষ্টি আসলে ওটা ভিজে যাবে। কিন্তু বাচ্চা ছেলে জিও মায়ের ছবিটা নিজের পকেটে ঢুকিয়ে রাখে। এরই মধ্যে বৃষ্টি চলে আসে, দুজনেই দৌড়তে শুরু করে। জিও সামনে চলে যায়, কিন্তু তখনই দাদার বুকে ব্যথাটা শুরু হয়। দাদা বুক চেপে ধরে সেখানে শুয়ে পড়েন। জিও ঘুরে তাকিয়ে দাদা বলে চিৎকার করে আর সে দ্রুত দৌড়ে এসে দাদার কাছে বসে। ওই পথ দিয়ে তখন একটি স্বেচ্ছাসেবীদের বাস যাচ্ছিল, তারা বাসটি থামায় আর সবাই মিলে দাদাকে সাহায্য করে। দাদাকে একটি হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর ওই স্বেচ্ছাসেবীদের প্রধানকে জানায়, লোকটির হার্টের অবস্থা একদমই ভালো না, তাকে যদি আর কিছুদিন বাঁচাতে হয় তাহলে এখনই অপারেশন করা প্রয়োজন। বাচ্চা ছেলে জিও পাশে দাঁড়িয়ে শুনছিল। এরই মধ্যে ভেতর থেকে তার দাদা ডাক দেয়। জিও দৌড়ে রুমের মধ্যে ঢোকে। দাদা খুব ধীর গলায় বলেন, আমাদের মনে হয় সময় নষ্ট করা উচিত হবে না, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে তোমার মাকে খুঁজতে। জিও বলে, দাদা মাকে খোঁজাটা বাদ দেওয়া যায় না। দাদা বলে, পাগলের মতো কথা বলো না, তোমার একটা পার্মানেন্ট ব্যবস্থা করাটা আমার ভীষণ প্রয়োজন। ডক্টর সেখানে দাঁড়িয়ে ছিলেন। দাদা ডক্টরকে বলে, আমি জানি আমার কি হয়েছে, আর আমার হাতে যে খুব বেশি সময় নেই তাও আমি জানি, আপনি কি একটু কষ্ট করে আমাকে রিলিজের ব্যবস্থাটা করে দিতে পারেন? আমার এখন অনেক বড় একটি দায়িত্ব বাকি আছে। ডক্টর তখন মন খারাপ করে বলে, আপনি তাহলে এই স্যালেন্টটা শেষ করে আগামীকাল যান। ওই দিন রাতের বেলা হসপিটালের বাইরের একটি বেঞ্চে বসে জিও কাঁদছিল। তখন সেই স্বেচ্ছাসেবীর প্রধান এসে জিওর পাশে বসে আর তার কান্নার কারণ জিজ্ঞেস করে। জিও বলে, আমার দাদা অনেক অসুস্থ, আমি আমার মাকেও খুঁজে পাইনি এখনো, জন্মের পর থেকে মাকে কখনো দেখিও নি, একটা মাত্র ছবি ছিল আমার কাছে, বৃষ্টিতে ভিজে সেটাও নষ্ট হয়ে গেল। তখন ওই লোকটি জিওকে বলে, এটা তোমার ভুল ধারণা, সন্তান আর বাবা মায়ের সম্পর্ক কখনো শেষ হয় না, ওটা একটা ছবিই মাত্র। তোমার বাবা মা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার সাথে তোমার আত্মার সম্পর্ক, তুমি তোমার বাবা মায়ের আত্মার সাথে সবসময় জড়িয়ে আছো। পরদিন সকাল হয়, সবাই দাদার চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন দাদাকে বলে, আপনি অনেক ভালো একটি কাজ করছেন, তাই আমরা চাই আপনার এই কাজে যুক্ত হতে। তখন তাদের দলপ্রধান বলে, আমরাও আপনার সাথে জিওর মাকে খুঁজবো। এ কথা শুনে দাদা অনেক খুশি হয়ে যান। পরের দৃশ্যেই দেখা যায় ওই গ্রুপটি একটি পাবলিক প্লেসে জনসচেতনতামূলক প্রোগ্রাম করছিল। দাদার নাতি বাসের মধ্যেই বসা ছিল। কিছুক্ষণ পর দাদা জিওকে নিয়ে বাইরে বের হন। তারপর তারা দুজন মিলে একটি ফটো বুথে যায়। সেখানে যেয়ে তারা দুজন মিলে কয়েকটি ছবি তোলে। সেই ফটো বুথ থেকে বের হবার পর জিও দাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা তুমি ছবি তুললে কেন? দাদা বলেন, যাতে করে আমি মারা যাবার পর এই ছবি দেখে আমার চেহারাটা তোর মনে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়। পুরো টিমটি একটি সমুদ্র পাড়ে ওই রাতে ক্যাম্পেইন করেছে। সবাই টেবিলে বসেছিল, সেখানে খাবার সাজানো হচ্ছিল, একটি কেকও রাখা ছিল সেখানে। হঠাৎ করেই ওই গ্রুপ প্রধানের ওয়াইফ দাঁড়ায় আর বলে, আজ আমার একমাত্র ছেলের জন্মদিন। এটা বলে সে কান্না করে দেয়। ওখানে থাকা সবার মন খারাপ হয়ে যায়, কারণ এই দম্পতির একমাত্র সন্তানকে একদম ছোটবেলায় চাইল্ড ট্রাফিকাররা চুরি করে নিয়ে গিয়েছিল। দলপ্রধান তার হাতে থাকা বার্থডে ট্রফিটি জিওর দিকে বাড়িয়ে দেয় আর জিওকে বলে, আজ না হয় তুমি আমাদের সন্তান হয়ে কেকটা কাটো। জিওর মাথায় টুপিটি পরানো হয়, সে কেকটি কাটতে থাকে আর সবাই পাশ থেকে হাততালি দিতে থাকে আর উইশ করতে থাকে। এই বাচ্চা ছেলেটিও কখনো জন্মের পর থেকে বার্থডে সেলিব্রেট করেনি, কারণ সে নিজেও জানে না তার সঠিক জন্মদিন কবে। মুহূর্তের মধ্যে জিও যেন সবার মধ্যমণি হয়ে ওঠে। সে তারাবাজি নিয়ে চারদিকে দৌড়াচ্ছিল, সবার সাথে খেলছিল। সে বাচ্চাটি আজ অনেক মজা করেছে। আর তারপর একসময় সে ঘুমিয়ে যায়। শান্ত সমুদ্র সৈকতে বসে দাদা সে দলপ্রধান গল্প করছিল। দলপ্রধান দাদার কাছে জিওর গল্প শুনতে চায়। দাদা দলপ্রধানকে বলেন, জিও আসলে আমার নাতি না, 8 বছর আগে আমার কুলাঙ্গার ছেলে একজন মহিলাকে বিয়ে করেছিল, তার কোলে তখন 8 মাসের সন্তান ছিল, সেই সন্তানই হলো জিয়াও। একদিন হঠাৎ করেই তার মা কাউকে কিছু না বলে চলে যায় আর তারপরে কোনোদিন আর ফিরে আসেনি, আর সেই থেকে আমি ওকে বড় করছি। দলপ্রধান তখন দাদাকে জিজ্ঞেস করে, আপনার ছেলে কোথায়? দাদা বলেন, ও আমাদের কোনো খোঁজ নেয় না, আর খোঁজ নিয়েও লাভ নেই, কারণ ও এখন জেলে। দলপ্রধান জিজ্ঞেস করেন, কেন? দাদা বলেন, কুলাঙ্গারটা শিশু পাচারকারী ছিল। এ কথা শুনে দলপ্রধানের চোখ দুটো বড় হয়ে যায়। দৃশ্য
পরিবর্তন হয়। পরদিন দাদার জিয়াকে একটি জেলে পল্লীতে নামিয়ে দিয়ে বাসটি সেখান থেকে চলে যায়। দাদা জিয়াকে নিয়ে ওই জেলে পল্লীর পথ ধরে হাঁটতে থাকেন, আর পথের মধ্যে তিনি যাকেই পাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করছিলেন জুমিং নামে কাউকে চেনে কিনা, কিন্তু প্রত্যেকে বলছিল এই নামে তারা কাউকে চেনে না। দাদা হাল ছাড়েন না, তিনি অনেকজনের কাছে জিজ্ঞেস করেন, কিন্তু সবার উত্তরই একই ছিল। দাদার নাতি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তিনি একটি দোকান থেকে সামান্য কিছু খাবার জিয়ার জন্য কেনে। তারপর ক্লান্ত দুজন একটি জায়গায় বসে, দাদা জিয়াকে একটি রুটি খেতে দেয় আর নিজে শুধু পানি খায়। তখন পেছনের বোর্ড থেকে একজন লোক দাদাকে ডাক দেয়, দাদা ফিরে তাকান। তখন বয়স্ক লোকটি বলে, আপনারা কি কাউকে খুঁজছেন? দাদা খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ। লোকটি তার বোটে আসতে বলে, জিয়া আর দাদা বোটে ওঠে। লোকটি জিয়ার হাতে প্যাকেট রুটি দেখে বলে, এগুলো কি খাওয়াচ্ছেন ওকে? তারপর সে জিয়ার হাতে থাকা রুটিটি ফেলে দেয়। দাদা হা করে তাকিয়ে থাকেন। তারপর লোকটি জিয়া খুব সুস্বাদু কিছু খাবার নিয়ে আসে, এগুলো তার নিজের হাতে রান্না করা। সে জিয়াকে খেতে দেয়। ক্ষুধার্ত জিয়া খাবার পাওয়ার সাথে সাথে খেতে শুরু করে। লোকটি দাদাকে খাওয়ার জন্য বলে, কিন্তু দাদা বলে সে এগুলো খেতে পারবে না। লোকটি জিজ্ঞেস করে, আপনারা কাকে খুঁজছেন? দাদা বলেন, ওর মাকে খুঁজছি, শুনেছি তার কোনো জেলের সাথে বিয়ে হয়েছে। তখন লোকটি দাদাকে বলে, এখানে হাজার হাজার বোর্ড, হাজার হাজার জেলে, এভাবে খুঁজে পাওয়া এত সহজ হবে না। এই কথা শুনে দাদার মন খারাপ হয়ে যায়। তখন লোকটি দাদাকে আশ্বস্ত করে, আমরা এখান থেকে অন্য একটি জেলে পল্লীতে যাব, সেখানে অনেক মানুষ পরিবার নিয়ে বসবাস করে। এ কথা শুনে দাদা খুশি হয়ে যান। আর পরের দৃশ্যেই দেখা যায় তারা বোটে করে অন্য সেই জেলে পল্লীর উদ্দেশ্যে রওনা হয়েছে। জিও এই প্রথম নৌকায় উঠল, তাই সে অনেক খুশি। জিওর খুশি দেখে দাদাও খুশি। বোটটি সেই নতুন জেলে পল্লীতে পৌঁছায়। লোকটি দাদার জিওকে নামিয়ে দেয় আর যাবার আগে বলে, আমি আপনাদের জন্য এখানে অপেক্ষা করব। দাদা ঠিক আগের মতো করেই জিওর মাকে খুঁজতে থাকে। সে যাকেই পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল জুমেং নামে কাউকে চেনে কিনা, কিন্তু সবার উত্তর শুনে দাদা বারবারই হতাশ হচ্ছিলেন। কেউই আসলে এই নামে কাউকে চেনে না। আসলে এভাবে নাম বলে বলে খুঁজে পাওয়াটা বড্ড কঠিন বিষয়। দাদা হতাশ হয়ে আবারও সেই বোটে ফিরে আসেন। বোটটি রওনা হয়েছে নতুন এক জেলে পল্লীর উদ্দেশ্যে। এবার জিও বোটটি চালাচ্ছিল। সেই লোকটি জিওকে কিভাবে বোট চালাতে হয় তা শিখাচ্ছিল। বাচ্চাটি খুবই মজা পাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই লোকটির সাথে দাদার নাতির খুব সখ্যতা হয়েছে। বোটটি পৌঁছে যায় নতুন এক জেলে পল্লীতে। দাদা ঠিক আগের মতো করেই খুঁজতে থাকেন জিওর মাকে। এবার তিনি হতাশ হয়ে পড়েন আর জিওকে অনেক বকাবকি করতে থাকেন যে, তোমার কাছে একটি ছবি ছিল, এভাবে নাম বলে বলে কি কাউকে খোঁজা যায়? ছবি দেখালে হয়তো একটা আশা থাকতো। জিও বলে, আমি কি ইচ্ছা করে হারিয়েছি? তুমি না অসুস্থ হয়ে পড়লে, তাই ছবিটি ভিজে নষ্ট হয়ে গিয়েছে। দুই দাদার নাতি ঠিক আগের মতো করেই ঝগড়া করতে থাকে, যেটা তারা সব সময় করে। হঠাৎ করেই দাদা একজন মহিলাকে দেখে জুমিং মনে করেন। সে মহিলাটিকে ফলো করতে থাকে আর পেছন থেকে কয়েকবার জুমিং বলে ডাকও দেয়, কিন্তু সেই মহিলাটির কানে হেডফোন ছিল। মহিলাটি এসে একটি রেস্টুরেন্টে ঢোকে, তারপর একটি রুমের মধ্যে। দাদাও সেই রুমের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেখানে কয়েকজন মিলে ড্রিঙ্কস করছিল আর ওই মেয়েটিও জুমিং না। দাদা সরি বলে সেখান থেকে বের হতে যান, কিন্তু ওখানে থাকা একজন মাতাল লোক দাদার সাথে ঝগড়া শুরু করে দেন। তিনি দাদার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকেন। বাচ্চা ছেলে জিয়াও লোকটির সাথে ঝগড়া শুরু করে দেয়। এর মধ্যে রেস্টুরেন্টের মালিক চলে আসে। সে ওই লোকটিকে বকা দেয় আর লোকটিকে বলে দেয় এখানে আর কখনই আসবে না, এটা মাতলামির জায়গা না। লোকটি দাদাকে বাইরে নিয়ে আসেন আর তাকে জিজ্ঞেস করেন, আপনারা কেন এসেছেন? তখন দাদা তাকে সবকিছু খুলে বলে। তখন লোকটি বলে, এই নামটা খুবই পরিচিত লাগছে। এটা শুনে দাদা কিছুটা আশা পান। লোকটি বলে, মনে পড়েছে, 3 বছর আগে তারা আমার এখানে সি ফুড দিত। দাদা জিজ্ঞেস করেন, আপনি কি ঠিকানাটা বলতে পারবেন? লোকটি বলে, ওনারা জেলে, ওনারা শুধু মাছ নিয়ে আসতো আর টাকা নিয়ে যেত। দাদার মুখটা মলিন হয়ে যায়। সে লোকটিকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায়। দাদার ওই রাতটা সেই বোটেই আশ্রয় নিয়েছিল। দাদার বয়স্ক লোকটি বসে ড্রিঙ্কস করছিল আর বাচ্চা ছেলে জিও কিছুটা দূরে বসে নিজের মতো করেই খেলছিল। লোকটি জিওর মুখের দিকে তাকিয়ে বলে, কি সুন্দর বাচ্চা। তারপর এক বুক ভরা হতাশা নিয়ে বলে, দুনিয়াটা কত আজব, কেউ সন্তান ফেলে চলে যায় আর কেউ সন্তানের আশায় পুরোটা জীবন কাটিয়ে দেয়। দাদা বলেন, আপনি নিঃসন্তান? লোকটি বলে, হ্যাঁ। দাদা বলেন, আমার যেভাবেই হোক না কেন ওর মাকে খুঁজে বের করতে হবে। লোকটি বলে, এটা অনেক কঠিন একটা কাজ, এই বিশাল সমুদ্রের মাঝে একটি পিন খোঁজার মতো। দাদা বলেন, আমাকে সেই কঠিন কাজটাই করতে হবে, চাঁদের আলো রূপালি পানিতে পড়ে চকচক করছিল। দাদা জিওকে নিয়ে খোলা সমুদ্রের মাঝে শুয়ে আছেন। তিনি জিওকে জিজ্ঞেস করেন, আজ তুই অনেক ভয় পেয়েছিলি ওই মাতাল লোকটার জন্য? জিও বলে, না, আমি এখন বড় হয়ে গিয়েছি, আমি এখন সমুদ্রে বোটও চালাতে পারি, আমি কেন ভয় পাবো? দাদা হাসতে থাকেন। জিও উঠে বসে বলে, আচ্ছা দাদা, মাকে খুঁজে পাওয়ার পর আমি মাকে বলবো তোমাকেও আমাদের সাথে রেখে দিতে। দাদার মুখটা মলিন হয়ে যায়। তিনি বলেন, এখন তুমি ঘুমাও, তোমার মাকে খুঁজে পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যাবে। জিওকে তিনি ঘুম পাড়িয়ে দেন। আপন দাদা না হওয়া সত্ত্বেও এই লোকটা জিওর জন্য অনেক কিছু করে। চারপাশে সমুদ্রের এক শীতল হাওয়া বইছিল। পরদিন
পরদিন সকাল হয়, দাদার জিও বোর্ড থেকে নামে আর সেই বয়স্ক লোকটির কাছ থেকে তারা দুজন বিদায় নেয়। তারা দুজন স্থানীয় বাস কাউন্টারে আসে আর পাশের কোস্টাল সিটি যাবার জন্য দুটো টিকিট নেয়। তারা দুজন পৌঁছে যায় নতুন এই শহরে। দাদা সরাসরি একটি দোকানে চলে যায় আর সেখান থেকে একটি প্ল্যাকার্ড বানিয়ে বের হয়। প্ল্যাকার্ডে জুমিং এর নাম লেখা ছিল আর নিচে দাদার ফোন নাম্বার। পুরো শহর তার ওই প্ল্যাকার্ডটি নিয়ে হেঁটে বেড়ায়। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে তারা দুজন একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎই দাদার ফোনটা বেজে ওঠে। তিনি খুব আশা নিয়ে ফোনটি রিসিভ করেন। ওপাশ থেকে বলা হয়, জুমেনকে আমরা কিডন্যাপ করেছি, যদি তাকে ফিরে পেতে চান তাহলে আমাদের 20,000 ইয়ান দিতে হবে আর টাকাটা আপনি এই ফোন নাম্বারে পাঠিয়ে দিবেন। দাদা বলেন, আমার ফোনের ডিসপ্লে ঠিক নেই, আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব। তখন লোকটি বলে, আমরাই আপনাকে কল দিব। দাদা জিওকে নিয়ে সেখানে উঠে যান। তিনি একটি এটিএম বুথে এসেছেন আর সেখান থেকে তার জমানো সকল টাকা তিনি উঠিয়ে নেন। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায়। দাদা ফোনের অপেক্ষা করছিলেন আর জিও কিছুটা দূরে অন্য বাচ্চাদের সাথে খেলছিল। তখন এসে কিডন্যাপারদের কল আসে আর তারা বলতে থাকে, তোমার এই বৃদ্ধ ওয়াইফকে আমরা আর কতক্ষণ রাখবো, এখনই টাকা পাঠাও না হলে ওকে মেরে ফেলবো। দাদা বুঝে যান এরা আসলে প্রতারক চক্র। তারা দাদাকে বোকা বানানোর চেষ্টা করছিল। দাদা ফোনটি রেখে দিয়ে জিওকে নিয়ে সেখান থেকে চলে যান। পরদিন তারা দুজন রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, তখন সেই পথ দিয়ে একটি কাপল বাইকে করে যাচ্ছিল। তারা দাদার জিওকে সেই বাইকে উঠিয়ে নেয়। তারপর প্রশস্ত রাস্তা দিয়ে তারা সামনের দিকে যেতে থাকে আর একটি জেলে পল্লির পাশে এসে তাদের নামিয়ে দেয়। জিও হাত নেড়ে ওই কাপলকে বিদায় জানায়। একজন মায়ের খোঁজে ক্লান্ত দুজন মানুষ একটি সমুদ্র সৈকতের পাশে এসে বসেছে। দাদা দূর সমুদ্রের দিকে তাকিয়ে আছেন, তার কাঁধে এখনো অনেক বড় একটি দায়িত্বের বোঝা। জিও তখন দাদার মন খারাপ দেখে বলে, দাদা কেমন হয় যদি আমরা আর মাকে না খুঁজি, ধরে নাও এটা আমাদের জন্য বড় একটা ট্রিপ, যদি আমরা দুজনে কখনোই এভাবে ঘুরতে বের হয়নি। দাদা আনমনে বলেন, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। পরের দৃশ্যে দেখা যায় দাদা ঠিক আগের মতো করেই নাম বলে বলে খুঁজতে থাকেন, কিন্তু সবাই বলছিল তারা চিনে না। তারা দুজন সমুদ্রের কিনারা দিয়ে হাঁটছিল আর তখন একজন লোককে আনমনে জিজ্ঞেস করেন, আপনি কি জুমেনকে চেনেন? লোকটি বলে হ্যাঁ। এই উত্তর শুনে দাদা একদম চমকে যান। দাদা জিজ্ঞেস করেন, তার বাসাটা কোথায়? লোকটি হাতের ইশারায় দেখায় ওই তো তার বাসা। দাদা লোকটিকে ধন্যবাদ দেয় আর জিওকে নিয়ে সেই বাসার দিকে যেতে থাকে। তারা দুজনেই বাসার মধ্যে ঢুকতে খুবই সংকোচ বোধ করছিল, কিন্তু তারপরে তারা ভয়ে ভয়ে ভেতরে ঢোকে আর খুব ধীরে ধীরে হাঁটতে থাকে আর ফাইনালি তারা একটি রুমের সামনে এসে দাঁড়ায়। সেখানে একজন মা তার বাচ্চাকে খাওয়াচ্ছিল। দাদা খুব ধীর গলায় জুমিং বলে ডাক দেয়। মহিলাটি ঘুরে তাকান আর তখনই মহিলাটির মুখটি মলিন হয়ে যায়। ইনি সেই সত্যিকারের জুমিং। দাদা বলেন, হয়তো তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু জুমিং দাদাকে চিনতে পারে আর সে অনেকটা রাগান্বিত ভাবে দাদাকে বলে, আপনি বাইরে আসুন, আপনার সাথে আমার আলাদাভাবে কথা আছে। জুমিং দাদাকে নিয়ে ওই বাড়ি থেকে কিছুটা দূরে সমুদ্রের পাড়ে আসে। এদিকে বাচ্চা ছেলে জিও তার বোনকে দেখছিল। সে যে তার বোনের পাশে বসে। জুমিং দাদাকে জিজ্ঞেস করে, আপনি আমার কাছে কি চান আর কেন এখানে এসেছেন? দাদা বলেন, আমি কি চাই মানে, সেই 8 মাস বয়সে তুমি জিওকে ফেলে চলে গিয়েছো আর কোনোদিন তো ফিরে আসোনি, আমি তো ওকে বড় করেছি, এমনকি আমি ওর সত্যিকারের দাদাও না, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কি চাই। এদিকে জিও তার ছোট বোনের সাথে খেলছিল, তখন বাইরে থেকে তার দাদা ডাক দেয়। দাদার পাশে জুমিং দাঁড়িয়ে আছে। জিও তার মাকে দেখে খুবই লজ্জা পাচ্ছে। মা যে জিওর সামনে হাঁটু গেড়ে বসে আর জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বাচ্চা ছেলে জিও একবার দাদার দিকে তাকায়, তারপর সে মাথা নাড়ে। জুমিং জিজ্ঞেস করে, তাহলে বলো আমি কে? জিও তখন মাথা নিচু করে বলে, মাম্মা। মা তার ছেলেকে জড়িয়ে ধরে। জিও এই প্রথম তার মায়ের স্পর্শ পেল। এই স্পর্শের জন্য সে কতটা দিন অপেক্ষা করেছে, কিন্তু পেছনে থাকা দাদাকে দেখে অতটা খুশি মনে হচ্ছিল না। সে জিওকে বলে, একটু বাইরে এসো, তোমার সাথে দাদার কিছু কথা আছে। জিও দাদার সাথে বাইরে যায় আর তখন দেখানো হয় দাদার সাথে জুমিং এর বলা বাকি কথাগুলো। জুমিং দাদাকে জিজ্ঞেস করেছিল, আপনার ছেলে এখন কোথায়? দাদা বলেছিলেন, জেলে। জুমিং বলে, আমি জানতাম, ও একটা শিশু পাচারকারী, অল্প বয়সে আমি ওর প্রেমে পড়েছিলাম, একদিনও জিওকে চুরি করে নিয়ে আসে আর আমাকে সবাইকে বলতে বাধ্য করেছিল, বাচ্চাটি আমার নিজের। এই কথা শুনে দাদার মুখটা একদম শুকিয়ে যায়। এদিকে দাদা জিওকে বাইরে নিয়ে এসে বলেন, আমাদের উদ্দেশ্য তো সফল হয়েছে, আমরা তোমার মাকে খুঁজে পেয়েছি, এখন আমাদের যাওয়া দরকার। জিও বলে, দাদা তুমি চলে যাচ্ছ? দাদা মন খারাপ করে বলে, আমি না, আমরা চলে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে। এই কথা শুনে বাচ্চা ছেলে জিওর মনটা খারাপ হয়ে যায়। এতটা বছর পর যে মাকে খুঁজে পেল, তাকে আবার ছেড়ে চলে যেতে হবে। দাদা বলেন, ওই বাচ্চা মেয়েটিকে তো দেখেছো? জিও বলে, হ্যাঁ, আমার বোন। দাদা বলেন, সরকারি নিয়ম হচ্ছে একটি পরিবারে একটি বাচ্চাই থাকতে পারবে, তুমি যদি থেকে যাও তাহলে তোমার বোন আর এই বাড়িতে থাকতে পারবে না। জিও মাথা নিচু করে মন খারাপ করে থাকে আর সে দাদাকে জিজ্ঞেস করে, দাদা তুমি আমাকে মিথ্যে বলছো না?
না তো। দাদা বলেন, আমি তোকে কেন মিথ্যে বলবো, এতটা কষ্ট করে এতটা পথ এসেছি কি তোকে মিথ্যে বলার জন্য। দাদা প্রমিস করেন, আমি আর তোকে কোনোদিন এতিমখানায় পাঠাবো না, যতদিন বেঁচে আছি তোকে বকাঝকাও করবো না। এদিকে দেখানো হয় দাদা লাস্টে জুমেকে কি বলেছিল। দাদা আসলে জুমেকে অনুরোধ করেছিল একটি দিন শুধু জিয়র মা হয়ে থাকার জন্য, কাল ভোরেই তারা এখান থেকে চিরদিনের জন্য চলে যাবে। দাদা সমুদ্রের পাশে চুপচাপ বসে থাকেন। জুমেং যায় জিয়র রুমে, মাকে দেখে জিয়া উঠে বসতে যায়, কিন্তু মা তাকে শুয়ে থাকতে বলেন। তিনি জিয়র পাশে বসেন আর জিয়াকে বলেন, আমি দাদার কাছ থেকে শুনেছি তোমার কাছে থাকা আমার একমাত্র ছবিটি নাকি নষ্ট হয়ে গিয়েছে, তাই তোমার জন্য আমি নতুন একটি ছবি নিয়ে এসেছি। জিয়াও ছবিটি তার বালিশের নিচে রেখে দেয়। জুমেং জিয়াকে বলে, সবসময় দাদার কথা শুনবে, তাকে কোনো কষ্ট দিবে না, আর কিছু প্রশ্নের উত্তর তুমি যখন বড় হবে তখন জানতে পারবে এবং বুঝতে পারবে। তবে একটি কথা মনে রেখো, মা তোমাকে সবসময় ভালোবাসি, এখন তোমার ঘুমানোর সময় হয়েছে, আমি তোমার পাশে বসে আছি। জিয়াও অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে থাকে। জুমেং জিয়াকে ঘুম পাড়াতে জিয়াও থেমে যায়। এদিকে বাচ্চা ছেলে জিয়ার দু চোখ বেয়ে পানি পড়ছিল, মাকে এতটা কাছে পেয়েও তার পাওয়া হলো না, কারণ এই বাচ্চা ছেলেটা তো জানে না যে আসল সত্যটা কি। পরদিন অন্ধকার ভোরবেলা মাছের ট্রলারগুলো সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে। দাদা জিয়াকে নিয়ে ওই বাসা থেকে বের হন। বাইরের আলোটা তখনও ঠিকঠাক ফোটেনি। জিয়াও নিশ্চুপভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। দাদা এসে তার হাত ধরে টানতে থাকেন, কিন্তু বাচ্চা ছেলেটি বারবারই থেমে যাচ্ছিল। সে পিছে ফিরে ফিরে ওই বাড়িটা দেখছিল। কার মন চায় বলুন মাকে ছেড়ে যেতে। ঘরের মধ্যে অন্ধকারে আমরা জুমেকে দেখতে পাই, সে জিয়ার দিকে তাকিয়েছিল। এই ছোট বাচ্চাটি শেষমেশ তার মাকে খুঁজে পায়নি, আর সেটা কখনো খুঁজে পাওয়া সম্ভব না, কারণ জিয়াও একটি চুরি হয়ে যাওয়া বাচ্চা, যে সত্যটা সে জানে না। জিয়াও তার দাদার হাত ধরে হাঁটতে থাকে এক গন্তব্যহীন উদ্দেশ্যে। আমরা জানি না শেষমেশ জিয়ার কোনো নিরাপদ আশ্রয় হয়েছিল কিনা, আর মুভিটি এই গন্তব্যহীন যাত্রার মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। একবার ভাবুন তো, পৃথিবী জুড়ে প্রত্যেক দিন কত বাচ্চা চুরি হচ্ছে, কত বাচ্চা পাচার হচ্ছে। এই পৃথিবীতে সেসব বাচ্চা এবং তাদের বাবা মায়েরা বেঁচে আছে, হয়তো তারা পৃথিবীর দুই প্রান্তে, আর আমৃত্যু তাদের মধ্যে দেখাও হয় না। এই অনুভূতিটা বর্ণনা করা যায় না, শুধুমাত্র যাদের সাথে হয়েছে তারাই বুঝতে পারবে।